নমস্কার বন্ধুরা, আমি রিম্পা। আমার চ্যানেল আইডি বেঙ্গলি ব্লগে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে নতুন আরও একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আঙুর দিয়ে চাটনি বানানোর রেসিপি। তো অনেকেই অনেক রকম হয়তো চাটনি খেয়েছো, আঙুরের চাটনি, সব কিছু চাটনি খেয়েছো। আমি কী করে এই আঙুরের চাটনির রেসিপিটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে। এখানে আমি আঙুরগুলো কেটে নিয়েছি, এক বাটি আঙুর, হাফ বাটি চিনি, কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, কাজু, কিশমিশ, শুকনো খেজুর, আর ফুরনের জন্য লাগবে সর্ষ, তেজপাতা, শুকনো লঙ্কা। একদম ঘরোয়া উপকরণে সিম্পল কিছু দিয়ে এই রেসিপিটা বানাবো চট জলদি। তো চলো দেখতে থাকো আজকের আমার এই রেসিপি। আর আঙুরগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। তো দেখতে থাকো বন্ধুরা আমার আজকের রেসিপিটা। তো তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ থাকলো। তো কড়াইটা বসিয়ে দিয়েছি, দিয়ে আমি দেখো একদম এক চামচ পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম। তো তেলটা দিয়ে আমি এখন প্রথমে কিশমিশগুলো ভেজে নেব। তো একে একে ড্রাই ফ্রুটসগুলো ভেজে নেব, প্রথমে দেখতে থাকো। কিশমিশ ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমি কাজুগুলো ভেজে নেব। তো আমি একদম কম পরিমাণেই বানাচ্ছি, তার জন্য একদম আমি আমার পরিমাণ অনুযায়ী দিচ্ছি, তোমাদের পরিমাণ অনুযায়ী অবশ্যই তোমরা দিতে পারো। আর তোমাদের কাছে যদি আমসত্ত্ব থাকে অবশ্যই আমসত্ত্বটাও দিতে পারো, খেতে আরও ভালো হবে। আমার কাছে ছিল না বলে তাই আমি আর দিইনি। তো দেখতে থাকো বন্ধুরা, আশা করছি খুবই ভালো লাগবে। আর যদি চুকা আঙ্গুর থাকে গড়ে তাহলে ওই রেসিপিটা করে খেতে পারো, খুবই ভালো লাগবে। ফুরনে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা, পাঁচ ফোড়ন। ফোড়নটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা আঙুরগুলো আমি দিয়ে দেব। তো আঙুরগুলো বেশি ভাজার দরকার নেই, এটা বানাতে কিন্তু 2-3 মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যাবে, বেশি টাইম লাগবে না, বা হাইয়েস্ট 10 মিনিট লাগবে একদম। তো দেখতে থাকো 10 মিনিটে কীভাবে এই চাটনিটা বানানো যায়, একদম সিম্পল। তো এটা হালকা ভেজে নেব একটু নুন দিয়ে। আমি স্বাদ অনুযায়ী কিন্তু লবণটা ইউজ করছি, লবণটা দিয়ে আমি মিনিট পাঁচেক ভেজে নেব ভালো করে। তো আমার প্রায় ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের থেকে কম, একদম অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো। তো এর মধ্যে আমি আর এখন কোনো মশলা ইউজ করব না। তো একটু আরও হলুদ গুঁড়ো দিয়ে আরও একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তো বেশি ভাজার প্রয়োজন নেই, না হলে কিন্তু গলে যাবে। এখানে আমি এখন আমার পরিমাণ মতো চিনিটা দিয়ে দিচ্ছি, চিনিটা দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ ভিনেগার। তো তোমাদের কাছে লেবু থাকলে অবশ্যই লেবু ইউজ করবে, এখন আমার কাছে লেবু ছিল না বলে আমি 1 চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দেব। তাহলে টক, ঝাল, মিষ্টি সব কিছুই থাকবে আর ফ্লেভারটাও ভালো আসবে। তো এখানে আমি 1 চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিলাম, ভিনেগারটা দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব। তো এটার মধ্যে আমি সামান্য একটু জল দেবো, বেশি একদম বেশি
পুরো গ্রেভি গ্রেভি ভালো লাগে না, এটা একটু হালকা খেতে ভালো লাগে। তো এর জন্য আমি দেখো একদম অল্প পরিমাণে একটু জল দিয়েছি। তো এর মধ্যে একদম কম পরিমাণেই জলটা দিয়েছি, আর দেখো একদম খুবই সুন্দর হয়েছিল আর খেতে খুবই ভালো হয়েছিল। তো এখন আমি কেটে রাখা খেজুরগুলো দিয়ে দেব। খেজুর দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর আমি একটু পর আমি ড্রাই ফ্রুটস বাকি যে কিশমিশ কাজু ওইগুলোও দিয়ে দেব। আর আজকে এই চাটনিটা কিন্তু জাস্ট অসাধারণ বন্ধুরা, তোমরা অবশ্যই একদিন করে ট্রাই করতে পারো, খেতে খুবই ভালো লাগে। আমি বেজে রাখা কাজু কিশমিশগুলো দিয়ে দিলাম, দিয়ে আরবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আর এই আচারের মধ্যে কিন্তু ঘরে বানিয়ে রাখা আমার একটা ভাজা মশলা আছে, সেই মশলাটা দেব। এই ভাজা মশলার মধ্যেই আছে গোটা জিরে, গোটা ধনে, এজোয়ান, তারপর দুটো তেজপাতা, শুকনো লঙ্কা, সব কিছু দিয়ে আমি একটা ভাজা মশলা বানিয়ে রাখি। তো এটা যে কোনো চাটনিতে দিলেই খেতে ভালো লাগে। এই মশলাটাই দিয়ে দেব, সামান্য পরিমাণে দেবো একদম। দেখো সঙ্গে শুকনো লঙ্কা সব কিছু দিয়ে দিলাম। এই ভাজা মশলাটা দেওয়ার পর কিন্তু চাটনির স্বাদ কী বলবো বন্ধুরা, খেতে কিন্তু দ্বিগুণ বেড়ে যায় এই স্বাদটা। তো অবশ্যই এই গোটা মশলাটা তোমরা অবশ্যই ঘরে একটু বানিয়ে দিয়ে দিও, তাহলে কিন্তু খেতে ভালো হয়। দেখো একদম বেশি জোরও আর একদম বেশি গ্রেভিও না, এইভাবেই কিন্তু খুবই ভালো লাগে। তো অবশ্যই একদিন করে ট্রাই করতে পারো এই চাটনিটা। আর এই মশলাটা গোটা জিরে, গোটা ধনে দিয়ে, এজোয়ান, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোয়া মসুর দিয়ে ভালো করে শুকনো গুঁড়ায় ভেজে গুঁড়ো করে নিলেই হয়ে যাবে। ভাজা মশলাটা একদম খেতে দারুণ হয় যে কোনো চাটনিতে দিলেই। তো দেখো আমার একদম খাওয়ার জন্য সার্ভ করার জন্য রেডি হয়ে গিয়েছে। শেষ পাতে এইরকম চাটনি থাকলে খুবই ভালো হয়, আর খাওয়া শেষে কিন্তু চাটনি থাকলে কিন্তু খাওয়াটা একদম পুরোপুরি কমপ্লিট হয়ে যায়। তো অবশ্যই আমার আজকের এই চাটনিটাতে যদি কিছু তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর পুরো ভিডিওটা সম্পূর্ণ ভিডিও এর সময় দেখতে থাকো আমার পুরো ভিডিওটা। নতুন বন্ধু যারা আমার চ্যানেলে এখনও ভিডিও দেখছো, এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ থাকলো। আর পুরনো বন্ধু যারা আমার পাশে আছো, আমাকে সাপোর্ট করছে, তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা, এইভাবে পাশে থেকেও সাপোর্ট করো। তো চলো আজকের মতো আমার ভিডিওটা আর বেশি লং করবো না, আজকের ভিডিওটাই আমি এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবারও নিয়ে আসবো নতুন আরও একটা ভিডিও নিয়ে। টাটা বন্ধুরা।